হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আমি ভালো আছি। দেখো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম। আমার ছেলে, দেখো এই জিনিসটা, এই যে এই লাইটটা দেখো, দেখতে পাচ্ছো এই লাইটটা? মানে এটা অ্যামাজনে অর্ডার করেছিল কিছুদিন আগে, 15-20 দিন আগে অর্ডার করেছিল। তো এইটা এসেছিল, কিন্তু এর কি একটা অ্যাডাপ্টারটা না খারাপ ছিল। তো অ্যাডাপ্টারটার জন্য আবারও ক্যান্সেল করলো, করে আজকের দেখো এসছে এই লাইটটা। কি সুন্দর দেখতে, দেখেছো? অপূর্ব সুন্দর লাইট দেখো। খুব সুন্দর লাইটটা, আমার রুমের পুরো লুকটা দেখাচ্ছি দেখো। লাইটটার জন্য ঘরটা আরো ভালো লাগছে। এমনি এইখানে একটা লাইট লাগিয়ে রাখি, এই যে দেখছো এটা, এই লাইটটা, এই ঝাড়ের মতো লাইটটা, এইটাও খুব সুন্দর লাগে। তো এর যে লাইট আজকের এসছে, ভুল করেও ভেঙে ফেলেছে আমার ছেলে। তো এইখান থেকে লাইটটা নিয়ে লাগিয়েছে, নয় এই লাইটটাও আমি এর আগের ভিডিওতে আমার শর্টসে আছে, খুব ভালো লাগে এইটাও জ্বললে। তো এটা এখানে লাগিয়ে দিল, দেখো কি সুন্দর ঘরের লুকটা লাগছে। আর আমি তো টুনি লাইট সবসময় জ্বালিয়েই রাখি। এখানে আমার কিছু ঠাকুর আছে অল্প, আমার ওপরে চারতলার ওপর ঠাকুর ঘর। তো এইখানেই নিচে কয়েকটা, মানে এই ঘরটা আর একটা রুমে অল্প অল্প করে আছে। এখানে আর পুজো করি না, জাস্ট এমনি ধূপ দেখিয়ে দিই। আর এই দেখো, এই যে এই বাক্সটা করে এসছে, এই একটা রুম দেখো, এই যে এটা হচ্ছে সিঁড়ির তলা। তো এইখানটাকেও আমি সাজিয়ে নিয়েছি, এ আমার একটা অনেক বছরের ফটো, আমার হাজবেন্ডটার আমার ছবি দেখো। তো দেখো এই জায়গাটাও এরকম একটু ডিজাইন করে নিয়েছি, এখানটায় কিছু জিনিস থাকে। এইখানটাও এই যে এরকম সাজিয়ে নিয়েছি। এই ড্রেসিং টেবিল ঠিক না, একটা কাঁচ লাগানো, এটাকে আমি ওই ড্রেসিং টেবিলের মতন করে যেটুকুনি পারি করে রাখি। আর এই বাক্সটার মধ্যে করে দেখো এসছে অ্যামাজন থেকে, আজকের এসছে। আর এই দিক দিয়ে তো আমার রুমে যে সিঁড়ি দেখো, আর এইদিকে রুম একটা, আর এই যে এইগুলো তো তোমাদের সাথে শেয়ার করি, এইখানটা বেশ সাজিয়ে নিয়েছি আমি। এখানেও একটা এই যে লাইট, স্পট লাইট। এইদিকে আমাদের টয়লেট, এই আমার কিচেন, এই একটা রুম, আর এই যে একটা রুম, এইখানে খানিকটা ঠাকুর আছে, অল্প অল্প করে দু জায়গায় রেখেছি ঠাকুর। আর বন্ধুরা, আর একটা কথা বলছি, দেখো এই কদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে এই যে এই লাইনারটা নিয়েছিলাম গ্রিন কালারের, এটার দাম নিয়েছিল
ঠিক খেয়াল পড়ছে না, 200 কত টাকা, পুরো ডাহা ঠকে গেলাম দেখো, একদিনও দিতে পারলাম না, মানে কালকের পড়তে নিয়েছি প্রীতির ওইখানে যাব বলে, পড়ল মানে একদম দেখো হচ্ছেই না, নতুন কেউ বলবে এটা, এ দেখো দেখাচ্ছি, এ দেখো দেখছো, কেউ বলবে একদিনও আমি ইউজ করিনি, নতুন কিনেছি এটা, মানে কালকে পরবো বলে দেখো, পুরো ডাহা ঠুকে গেলাম। আর এর আগের দিন তো তোমাদের সাথে শেয়ারই কর এর আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করলাম যে লিপস্টিকটা পুরো ঠুকে গেলাম, লিপস্টিকের দেখো কালার কিরম বিচ্ছিরি কালার, এত দাম দিয়ে 300 টাকা দিয়ে লিপস্টিক, আর যেরম মানে ছবিতে একরকম আর এই লিপস্টিক একরকম, এইসব জিনিস না এই জন্য না দেখে কেনাই ভালো। তো আমার রুম তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা যদিও করিনি বাইরে থেকে, তো একটুখানি করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর এই লাইটটা আবার দেখিয়ে দিলাম, লাইটটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো।